নীলয় এবং হিমি বর্তমানে বাংলাদেশের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় জুটি তাদের যে কোনো নাটক প্রচার হওয়ার সাথে সাথে মুহূর্তেই মিলিয়ন ভিউ অর্জন করে চলুন জেনে নেই দু সালের জানুয়ারি মাসে এই জুটির কোন নাটকগুলো প্রচারিত হয়েছে এবং জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে কোন নাটকগুলো। সাত নম্বর অবস্থানে আছে নীলয় এবং হিমি অভিনীত হাউস হাজব্যান্ড নাটকটি প্রচারিত হয়েছে দু সালে চব্বিশ সালের তেইশে জানুয়ারি নাটকটি পরিচালনা করেছেন হাসিফ হোসেন রাখি নিলয় এবং হিমি দুইজনে প্রেম করে বিয়ে করে বিয়ে করে হিমিকে নিলয়ের বাড়িতে আনার পর থেকে নানানভাবে অত্যাচার করতে থাকে নিলয়ের বাবা মা এই কথা হিমি নিলয়কে জানায় কিন্তু নিলয় পাত্তা দেয় না পরবর্তীতে নাটকে দেখা যাবে নিলয়ের সাথে ঠিক সেই ঘটনাগুলো ঘটতে থাকে যেগুলো হিমির সাথে ঘটেছে এরপর নিলয় নিজের ভুল বুঝতে পারে জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভি হয়েছে দুই দশমিক সাত মিলিয়ন বা সাতাশ লক্ষ ছয় নম্বর অবস্থানে আছে নিলয় এবং হিমি অভিনীত নাটক অযথায় নাটকটি প্রচারিত হয়েছে দু সালের উনিশে জানুয়ারি নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার নাটকটিতে দেখা যায় নিলয়ের দাদি নানা রকম অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে বাড়ির লোকজন সামান্য ভুলে বিভিন্ন রকম শাস্তি পেতে হয় কারণ নিলয়দের বাড়ির সমস্ত সম্পত্তি তাদের দাদির নামে লিখে দিয়ে গেছেন তাদের দাদা এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী ডাঙ্গুলি ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ চার দশমিক তিন মিলিয়ন বা তেতাল্লিশ লক্ষ পাঁচ নম্বর অবস্থানে আছে নীলয় এবং হিমি অভিনীত নাটক হাবিব ডেকোরেটর নাটকটি প্রচারিত হয়েছে দুই চব্বিশ সালের একুশে জানুয়ারি নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল নাটকটিতে একটি হিসেবে কাজ করে একবার তাদের এলাকার এক মেয়ের বিয়ে ডেকোরেটরের কাজ পায় সে কাজ করতে করতে একসময় অনেকগুলো কাগজ কুড়িয়ে পায় কাগজগুলো ভুল ক্রমে সে ছেলে পক্ষের বাবার হাতে তুলে দেয় কাগজগুলো ছিল মূলত ওই মেয়েটির প্রেমিককে লেখা কিছু চিঠি ছেলের বাবা চিঠিগুলো পড়ে বিয়ে ভেঙে দিয়ে চলে যায় এবং বিয়ে ভেঙে দেওয়ার জন্য মেয়ের বাবা দায়ী করে নিলয়কে এই জন্য সে এলাকাবাসীর কাছে নিলয়ের নামে বিচার চায় এবং সবাই ঠিক করে যেহেতু নিলয়ের জন্য বিয়ে ভেঙেছে তাই নিলয়ের সাথে বিয়ে হবে ওই মেয়েটির কিন্তু নীলয় এবং হিমি একে অপরকে ভালোবাসে তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে কিভাবে এই বিয়েটা ভাঙা যায় এবং মেয়েটা যে প্রেমিককে চিঠি লিখত সেই প্রেমিককে খুঁজে বের করে বিয়ে ভাঙার চেষ্টা চালিয়ে যায় চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভি হয়েছে চার দশমিক পাঁচ মিলিয়ন বা পঁয়তাল্লিশ লক্ষ চার নম্বর অবস্থানে আছে নিলয় এবং হিমি অভিনেতা নাটক হোম পলিটিক্স নাটকটি প্রচারিত হয়েছে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি নাটকটি পরিচালনা করেছেন হাসিফ হোসেন রাখি নীলয়ের স্বপ্ন থাকে সে অনেক বড় লোক হবে এই কারণে সে কোনো বড়লোক বাবার মেয়ে খুঁজতে থাকে যাকে বিয়ে করলে সে যেন বড়লোক হতে পারে সে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের মেয়েকে পটানোর চেষ্টা করায় মালিক তাকে বাড়ি থেকে বের করে দেয় এরপর সে খুঁজতে থাকে এমন একটি বাড়ি যাদের একটি মেয়ে আছে এবং সে মেয়ের সাথে সে প্রেম করে তাদের সমস্ত সম্পত্তি নিজের করে নেবে এবং অবশেষে সে এমন একটি বাড়ি পেয়েও যায় গোল্লা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভি হয়েছে চার দশমিক পাঁচ মিলিয়ন বা পঁয়তাল্লিশ লক্ষ নম্বর অবস্থানে আছে এবং হিমি অভিনেতা নাটক সেরা প্রচারিত চব্বিশ জানুয়ারি নাটকটি পরিচালনা করেছেন মোহেন খান নাটকে দেখা যায় নীলয় অতটা স্মার্ট নয় এই জন্য হিমিকে সবসময় কথা শুনতে হয় মানুষদের কাছে একদিন হিমি একটি পোস্টার খুঁজে পায় সেখানে সেরা জামাই প্রতিযোগিতার কথা লেখা ছিল হিমি ঠিক করে নিলয়কে সেরা জামায় প্রতিযোগিতায় পাঠাবে এই জন্য সে প্রতিযোগিতার লোকদের সাথে যোগাযোগ করে তারা জানায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে নাচ গান আবৃত্তি ফাইট সহ ইংলিশে অনর্গল কথা বলতে জানতে হবে এইজন্য হিমি নিলয়ের জন্য নাচের শিক্ষক গানের শিক্ষক আবৃত্তির শিক্ষক সহ সব ধরনের শিক্ষক রাখার ব্যবস্থা করে যেন নিলয় সেরা জামায় প্রতিযোগিতায় বিজয়ী হয় এবং কারো কাছে তার আর কটু কথা শোনা না লাগে টেন অন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভি হয়েছে চার দশমিক সাত মিলিয়ন বা সাতচল্লিশ লক্ষ দুই নম্বর অবস্থানে আছে ঢাকাই আহিরো নাটকটি প্রচারিত হয়েছে দুই চব্বিশ সালের এগারোই জানুয়ারি পরিচালনা করেছেন মোহন আহমেদ নাটকটিতে দেখা যায় বিদেশি পড়াশোনা শেষ করে নিলয় দেশে ফিরে আসে বিদেশে পড়াশোনা করে আসার দরুন নিলয়ের ডিমান্ড থাকে তুঙ্গে এদিকে হিমি এবং সারিকা দুই বান্ধবী থাকে এবং দুজনেরই পছন্দের মানুষ থাকে নিলয় এটা জানার পর দুই বান্ধবীর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব এবং সারিকা হিমি দুজনের বাবাই চায় নিলয়ের সাথে যেন তাদের মেয়ের বিয়ে হয় এই জন্য তারা প্রায়ই বিভিন্ন ধরনের পাঠায় নিলয়ের বাড়িতে মেয়েদেরকে নিয়ে তারা প্রায়ই নিলয়ের বাড়িতে চায় কিন্তু শেষে জানা যায় এই সবই আসলে মিথা নিলয় বিদেশ থেকে পাশ করে আসেনি বরং ফেল করার কারণে তাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয় এটা জানার পর সারিকা এবং হিমির বাবা প্রচন্ডভাবে রেগে যায় ভিজুয়ালস অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভি হয়েছে সাত দশমিক মিলিয়ন বা আটাত্তর লক্ষ এবং দুই হাজার সালের জানুয়ারি মাসে নীলয় এবং হিমি অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটকটি হলো বান্ধবীর ভাই নাটকটি প্রচারিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি নাটকটি পরিচালনা করেছেন মোহেন খান নাটকটিতে প্রথম দেখায় নিলয়ের প্রেমে পড়ে যায় হিমে নিলয় থাকে হিমির বান্ধবীর ভাই কিন্তু হিমিকে হয় না নিলয়ের এরপর থেকেই নিলয়কে বিভিন্নভাবে পটানোর চেষ্টা করে হিমে কখনো নিলয়ের বাড়িতে গিয়ে অথবা কখনো মৃত্যুর হুমকি দিয়ে এলবি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ফি হয়েছে ষোলো মিলিয়ন বা এক কোটি ষাট লক্ষ